আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। মিরপুর জামাতের বিক্ষোভ, পথচারী সহ আটক পাঁচ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। এ সময় মিছিল থেকে পথচারী সহ পাঁচজনকে আটক করার অভিযোগ করেছে জামাত। এরপর থাকবে জাতীয় পার্টি থেকে কাদের এবং চুন্নুকে অব্যাহতি দিলেন রওশন। জাতীয় পার্টি থেকে জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও কো-চেয়ারম্যান রওশন এরশাদ। জানাবো মামলা কি সরকার করল নাকি শ্রমিক করল, প্রশ্ন ডক্টর ইউনুসের। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সাংবাদিকদের বলেছেন, আমার দিক থেকে একটা বিষয় পরিষ্কার করা দরকার, সরকার বারবার বলতেছে, সকল পর্যায় থেকে বলতেছে এই মামলা সরকার করেনি, কিন্তু আপনারা তো সাক্ষী, আপনারা তো কোনো কিছু বলছেন না, এটা কি সরকার করল নাকি শ্রমিক করল, এ জবাবটা আমাকে দেন। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, নির্বাচনে ভারত জোরালোভাবে পাশে দাঁড়িয়েছে, এটা জরুরি ছিল, বলছেন ওবায়দুল কাদের। নির্বাচনকে কেন্দ্র করে ভারত জোরালোভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবারে জানিয়ে দিব সংঘর্ষের আশঙ্কায় সায়েন্স ল্যাবে পুলিশ। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের আশঙ্কায় সায়েন্স ল্যাব এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দিব বিজেপিতে যোগ দিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অনেক জল্পনা কল্পনার শেষে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত, মিরপুরে জামাতের বিক্ষোভ, পথচারী সহ আটক পাঁচ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। এ সময় মিছিল থেকে পথচারী সহ পাঁচজনকে আটক করার অভিযোগ করেছে জামাত। রোববার সকালে ঢাকা মহানগরী উত্তর আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনে নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এ কর্মসূচি করে জামাত। বিক্ষোভ পরবর্তী সমাবেশে জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিনা ভোটের সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে, এই সরকারের শেষ রক্ষা হবে না, দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করবে। বিক্ষোভ মিছিলটি মিরপুর এক গোলচত্বর থেকে শুরু হয়ে টেকনিক্যাল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমউদ্দিন মোল্লা ও ডাক্তার ফকরুদ্দিন মালিক। কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য রেজাউল হাসান, মাওলানা হাবিবুল্লাহ ও জামাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান সরকার, ছাত্রনেতা সালাউদ্দিন ও আসাদুজ্জামান প্রমুখ। জাতীয় পার্টি থেকে কাদের এবং চুন্নুকে অব্যাহতি দিলেন রওশন এরশাদ। জাতীয় পার্টি থেকে জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও কো-চেয়ারম্যান রওশন এরশাদ। দলের গঠনতন্ত্রের 20/1 ধারার ক্ষমতা বলে এ সিদ্ধান্ত নেন তিনি। আজ গুলশানে নিজ বাসভবনে জিএম কাদের বিরোধী নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেন তিনি। এ সময় পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশিদকে নতুন মহাসচিব ঘোষণা করা হয়েছে। নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে রওশন এরশাদ বলেন, নেতাকর্মীদের অনুরোধে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিলাম, পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশিদকে মহাসচিব ঘোষণা করছি। মামলা কি সরকার করল নাকি শ্রমিক করল, প্রশ্ন ডক্টর ইউনুসের। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সাংবাদিকদের বলেছেন, আমার দিক থেকে একটা বিষয় পরিষ্কার করা দরকার, সরকার বারবার বলতেছে, সকল পর্যায় থেকে বলতেছে এই মামলা সরকার করেনি, কিন্তু আপনারা তো সাক্ষী, আপনারা তো কিছু বলছেন না, এটা কি সরকার করল নাকি শ্রমিক করল, এ জবাবটা আমাকে দেন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজার রায় চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে আপিল করার পর ডক্টর মোহাম্মদ ইউনুস সাংবাদিক
সাংবাদিকদের কাছে এ প্রশ্ন রাখেন। সাংবাদিকদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তো সরকারি, সরকারের অধীন, শ্রমিক তো কোনো মামলা করেনি, সেটা আপনারা বলেন, এটা তো মিথ্যা কথা। এর আগে ডক্টর ইউনূস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। গ্রামীণ ব্যাংক সামাজিক ব্যবসা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা তিনি সাংবাদিকদের কাছে তুলে ধরেন। আজ সকালে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় রায় চ্যালেঞ্জ করে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চারজন আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে চারজনকে জামিন দিয়েছেন আদালত। ঢাকা শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এম এ আওয়াল এ আদেশ দেন, আপিল শুনানির জন্য আগামী 3 মার্চ তারিখ ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী আব্দুল্লাল মামুন। ডক্টর ইউনূস সহ চারজন আজ সকাল 10:45 দিকে শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন। তারা এ মামলার ঢাকার তৃতীয় শ্রম আদালতের দেয়া সাজার রায় চ্যালেঞ্জ করে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। একই সঙ্গে তারা জামিন চেয়ে আবেদন করেন। মামলায় 1 জানুয়ারি ডক্টর ইউনূস সহ চারজনকে 6 মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। একই সঙ্গে প্রত্যেককে 30,000 টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত অপর 3 জন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। নির্বাচনে ভারত জোরালোভাবে পাশে দাঁড়িয়েছে, এটা জরুরি ছিল, বলছেন ওবায়দুল কাদের। নির্বাচনকে কেন্দ্র করে ভারত জোরালোভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা জরুরি ছিল, যা আমাদের স্বীকার করতেই হবে, কারণ কোনো কোনো বিরোধী দল কোনো বিদেশি শক্তির সঙ্গে মিলে নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছিল। আজ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকল সংশয় ও অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সার্বিক পরিস্থিতিতে ভারত আমাদের সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ করেছে। আমি মনে করি সংশয় ও অবিশ্বাসের দেয়াল অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভেঙে দিয়েছেন। প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, বৈঠকে আঞ্চলিক রাজনীতি ও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ভারতের আর আমাদের রাজনীতির মধ্যে অভিন্নতা রয়েছে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলা করে উন্নয়নের রাজনীতি আমাদের অভিন্ন লক্ষ্য। সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না বিএনপির এ মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এ পর্যন্ত যত স্বপ্ন দেখেছে সবই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কঠিন সময় পার করার চ্যালেঞ্জ অতিক্রম করার সৎসাহস আমাদের আছে, আমরা পেরেছি, ভবিষ্যতেও পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে দায়িত্ব আমরা নিয়েছি সেটা আমরা পালন করব। সংঘর্ষের আশঙ্কায় সায়েন্স ল্যাবে পুলিশ। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের আশঙ্কায় সায়েন্স ল্যাব এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আজ রোববার সকাল থেকে ওই এলাকায় বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেছে। জানা গেছে, পুলিশের প্রায় 60-70 সদস্য ঢাকা কলেজের নায়েমের গলির সামনে, সিটি কলেজের মূল ফটকের সামনেও সায়েন্স ল্যাব পুলিশ বক্সের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় নিউ মার্কেট ও ধানমন্ডি থানার পাশাপাশি রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সদস্যরাও। পুরো এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা সতর্ক আছি। যে কোনো ধরনের সংঘর্ষ কিংবা পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাস ও লেগুনা ভাঙচুর করা হয় এবং তাতে কয়েকজন আহত হন। বিজেপিতে যোগ দিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অনেক জল্পনা কল্পনার শেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আজ রোববার গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আইলেকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এ প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস। বলা হয়, নতুন সরকার গঠনের 18 মাসেরও কম সময়ের মধ্যে মহাজোট থেকে বিচ্ছিন্ন হয়ে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা পার্টির সমর্থনেও এ সিদ্ধান্ত নেন তিনি। নীতিশ কুমার তার বাসভবনে জনতা দল ইউনাইটেডের বিধানসভা সদস্যদের সঙ্গে বৈঠকের পর রাজভবনে গভর্নরের সঙ্গে দেখা করেন। আশা করা হচ্ছে ডেজিউ সভাপতি ভারতীয় জনতা পার্টির সমর্থন নিয়ে নতুন সরকার গঠনের প্রস্তাব জানাবেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নীতিশ কুমারের পদত্যাগ
শপথপত্র গ্রহণ করেছে গভর্নর। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে